হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। অনেকদিন পরে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। তো অনেকদিন ধরে সিপিএ মার্কেটিংয়ের ওপরে ফ্যাক্স সেট আপ এবং রিয়েল ট্রাফিক সোর্সের আপডেট দিচ্ছি না, তো এবার নতুন একটি ট্রাফিক সোর্স নিয়ে, এই ট্রাফিক সোর্স নিয়ে আগে আপনাদের সাথে আলোচনা করেছি, এটা নিয়ে লাইভ ক্লাসের একটা ভিডিও দেওয়া আছে। তো ফ্যাক্স সেট আপের আমাদের আরেকটি বড় আপডেট চলে আসছে। তো এখন ফ্যাক্স সেট আপের আমরা যে মেথডটা আছে আমাদের, এটা আমরা গ্যারেন্টি সহকারে কাজ আসলে করাচ্ছি মূলত, যে আমরা যে মেথডটা দিচ্ছি সেটা দিয়ে খুব ভালো প্রফিট হচ্ছে এবং অ্যাকাউন্টগুলো ফ্যান করছে না। তো আমরা এখন আপনাদেরকে নতুন আপডেটের বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো এইখানে ইতিমধ্যে যারা কোর্স করেছেন তারা অবশ্য ভালো কাজ করছেন, অনেকেই ফিডব্যাক আসছে, আমি অনেকগুলো ভিডিওতে ইউটিউবে আপলোড করেছি। সবগুলো আসলে আমাদের এতটা টাইম নেই যে সবগুলো ধরবো, আসলে এটা যারা কোর্স বিক্রির ধান্দা থাকে তারা আসলে এটা করে থাকে, আর আমরা এতটা টাইম নেই যে যেটা আপনাদেরকে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের লাইভ ইনকাম আমরা ইউটিউবে রিভিউ করব। যারা পড়ে যাচ্ছে ক্লাস চলাকালীন যারা বলছে যে তাদের ইনকামটা, আমার এতটা ইনকাম হয়েছে, এতটা ইনকাম হয়েছে, ক্লাস চলাকালীন যদি কারো ইনকাম হয় এটা আমরা সরাসরি একটু শেয়ার করি। ডিফল্ট যারা কাজ করছে তাদের ইনকামটা আমরা পুরোপুরি শেয়ার করতে পারছি না। তো আমাদের যেটা আমরা আপডেটটা যেটা আসছে আগের চেয়েও ভালো একটা আপডেট ফ্যাক্স সেট আপের জন্যে, এবং এই ফ্যাক্স সেট আপের সাথে আমরা রিয়েল ট্রাফিক সোর্সও প্রোভাইড করছি এখন। তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে ফ্যাক্স সেট আপটা আপনারা শুরু করবেন, এটা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আমার ইতিমধ্যে। তো এখনের যে আপডেট এবং ট্রাফিক সোর্স সামথিং, আজকে আপনাদেরকে পুরাতন ট্রাফিক সোর্সটা নিয়ে একটু আলোচনা করে বলবো, যেটা নিয়ে আপনারা অনেকেই ভালো ফিডব্যাক পাচ্ছেন, যে ট্রাফিক সোর্সটা আমরা লাইভ ক্লাসে শেয়ার করেছিলাম। তো ফ্যাকের এখন আপডেট হচ্ছে, ইউজার আমাদের সবসময় শেয়ার রাখতে হয় যে ক্রোমের ভার্সন কত চেঞ্জ হচ্ছে। তো এখন ফ্যাকের সবচেয়ে বড় আপডেট আমাদের যে সফটওয়্যার ট্রোলসগুলো আছে এগুলো আপডেট আসছে, আর এখন ক্রোমের লেটেস্ট ভার্সন হচ্ছে, ক্রোম লেটেস্ট ভার্সন, হ্যাঁ এটা লেখে আমরা সার্চ দিয়ে দেখি, ক্রোম লেটেস্ট ভার্সন ফর অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের জন্য এখন ক্রোমের ভার্সনটা আমরা চেক করে দেখব, একটু নিচে যদি যাই আমরা, এই যে দেখেন ক্রোম ডিবি ফর অ্যান্ড্রয়েড আপডেট। অ্যান্ড্রয়েডের জন্য এখন একটা বড় আপডেট চলে আসছে ক্রোমের, এখন হচ্ছে আপনার 103.0.0.5.0.5.0, এটা হচ্ছে বর্তমানে ইটস নাও অ্যাভেলেবল গুগল প্লে। তো এটা হচ্ছে এখন গুগল প্লেতে আপডেট হয়েছে। তো আমাদের বর্তমানে যে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে ক্রোমের, এটা মনে হয় এক সপ্তাহের ভিতরে রিলিজ হবে, আমাদের ক্রোমের ভার্সনটা এক সপ্তাহের ভিতরে রিলিজ হবে এটা। হ্যাঁ, তারপরে আপনাদের মোবাইল যখন আপডেট আসবে তখন আপনাদের মোবাইলে আপনারা নিজেরাই চেক করে দেখতে পারবেন, জাস্ট সিম্পলি আপনারা এখানে হোয়াট ডট নেট লিখে সার্চ দিয়ে আপনারা এটা দেখতে পারবেন। তো এখন আমি আমার পিসির যে ভার্সনটা আছে, আমি আমার পিসির ভার্সনটা চেক করে দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন এভাবে। তো আমার এখানে সিঙ্গাপুরের আইপি ধরা আছে, ব্রাউজার আইপি, সেটা একটা সাইটের জন্য ট্রাফিক সোর্স, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু নিচে আসব, একটু নিচে আসব, আসার পরে আচ্ছা এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট ইউজার এজেন্টের যে জায়গা আছে এই জায়গাতে আমাদের ক্রোমের পিসির ভার্সন কত দেখেন, উইন্ডোজ অ্যান্টি 101.049.0.4951 এবং 5.4, এটা হচ্ছে ক্রোমের জন্যে। তো আমরা গুগলে কত দেখি, গুগল ক্রোমে তারা দেখাচ্ছে আমাদেরকে, কোথায় ছিল, হ্যাঁ গুগল ক্রোমে দেখাচ্ছে 101.0.4951.5161। তো এইখানে দেখেন ওইটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, এটার সাথে এটার মিল নেই, 5.9.4551.4951.5154, এখানে দেখাচ্ছে 4.9.5161.61, অ্যান্ড লাস্ট হচ্ছে আপনার 5.4, দুইটা ডিফারেন্ট। এখন আপনারা যদি এই লেটেস্ট চলাকালীন আপনারা যদি মোবাইলের যে ভার্সন আছে, মোবাইলের বর্তমান ভার্সন যাদের মোবাইল আপডেট করা হয় নাই, বিশেষ করে আমেরিকানরা আমাদের চেয়ে অ্যাডভান্স, তাদের ভার্সন অটোমেটিকলি আপডেট হয়ে যায় কারণ তারা অলওয়েজ ইন্টারনেটে অ্যাক্টিভেটেড থাকে। এখন যদি মনে করেন যে সিপিএ নেটওয়ার্কের ম্যানেজার আপনাদেরকে ডিফল্ট ধরবে, ফ্যাক্ট যখন আপনি সাইন আপ করবেন আপনাকে ডিফল্ট ধরবে, আপনার অ্যাকাউন্ট ব্যান করবে, সেই জন্য আপনার একটা উপায় যথেষ্ট, সেটা হচ্ছে আপনার ক্রোমের ভার্সন। ক্রোমের ভার্সনটা এখন মনে করেন আপনার ফোনের ইউজার এজেন্ট আপনার কাছে আছে, আপনি যে যেটা ইউজ করেন, অনেকে এন্টি ডিটেক্ট করেন, আমি সবাইকে অ্যালাউড করে দিচ্ছি, এন্টি ডিটেক্ট দিয়ে কেউ কাজ করবেন না, 100% ব্যান খাবেন। এবং আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমরা যেভাবে কাজ করাচ্ছি, আমরা যে আপডেট নিয়ে কাজ করাচ্ছি ফ্যাক্স সেট আপেরটা, তো আমি এ পর্যন্ত দেখি না ইউটিউবে, যারা অনেকে ফ্যাক্স সেট আপের কোর্স অনেক জায়গায় করেছেন, অনেকে কোর্স বিক্রি করেছে,
আমি নিজে আমাদের নিজেদের স্টুডেন্ট দিয়ে যারা যারা কোর্স সেল করেছে প্রত্যেকের কাছ থেকে আমরা এটাকে ডিটেলস বিস্তারিত নিয়েছি। নেওয়ার পরে আমরা এই গবেষণা করে আমাদেরটা আপডেটটা বের করেছি। তো তাদের কারো সাথে আমাদেরটা মিল নেই। সবচেয়ে লেটেস্ট আপডেট মডিউল আমাদেরটাই আছে। তো আমরা এটা আসলে এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে বলছি। আচ্ছা, তাহলে এইখানে যদি আপনাদের 99 বা 100 থাকে, এটা যদি আপনার এক সপ্তাহ ভিতরে চেঞ্জ না হয় তাহলে এটা সে আপনাকে ফ্রড ডিটেক্ট করবে, এগুলো বুঝতে হবে। তো আমরা এগুলো মেনটেন করে প্রতি সপ্তাহে চেক করে আমরা ইউজার এজেন্ট আপডেট করছি, আমাদের সফটওয়্যার আপডেট করছি, আমাদের নিজস্ব সার্ভারে সফটওয়্যার তৈরি করা আছে এবং আমরা এগুলোকে আপডেট করে করে আপনাদের সামনে রিভিউ নিয়ে আসি। আচ্ছা, এখন চলে যাচ্ছি ট্রাফিক সোর্সে, যে ট্রাফিক সোর্সটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আগে ভিডিও দেওয়া আছে। তো এটা আইপি ছাড়া কখনো ওপেন হবে না। আমি যা সিঙ্গাপুর আইপি দিয়ে ওপেন করেছি, ইটালিয়ান একটা সাইট, মেলুনু ডট পাকিকাসিনো কান্ট্রি ডট কম, এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট। এখান থেকে ট্রাফিক কীভাবে আনবেন ওইটার একটা ভিডিও আছে, লাইভ ক্লাস আছে, আমি ওইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাস্ট ওই ভিডিওটা ফলো করে আপনারা কাজ শুরু করতে পারবেন। তো সিম্পলি এখানে অ্যাকাউন্টটা কীভাবে সাইন আপ করবেন এটা আমি দেখিয়ে দিই। জাস্ট সাইন ইন অপশন এখানে দেখবেন, অথবা পোস্ট অ্যাড, দুইটা অপশন আছে। আপনি যদি চান ডিরেক্ট এখান থেকে অ্যাড পোস্ট করে দেবেন তাহলে পোস্ট অ্যাড। আচ্ছা, এখানে দেখেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, একটু পড়ে নেবেন। আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিলাম, দেন ক্যাটাগরি কিসের উপরে, তারপরে আপনি দিবেন ওমেন লুকিং ফর ম্যান মেলুনো, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটা দিব, দেন একটা স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে আপনাকে, পোস্টাল কোড, এরিয়াস। তো ইটালিয়ান পোস্টাল কোড এবং এরিয়াস আপনাদেরকে খুঁজে একটু দিতে হবে। তো এটা আপনারা একটু খুঁজে বের করে নেবেন। সেক্ষেত্রে এখানে হচ্ছে পোস্ট, পোস্ট কীভাবে করবেন, টাইটেল, টেক্সট, এটা ভিডিওতে দেওয়া আছে। তাহলে আমরা সাইন আপটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। জাস্ট সাইন ইন এখানে একটা ক্লিক দিব, করার পরে আপনার ইমেল দিতে হবে, আপনার পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পরে এগুলো ডাউন করবে। সেই জন্য আমি চলে যাব কোথায়, ট্র্যাম্প মেল। জাস্ট ট্র্যাম্প মেলে যাব, এখান থেকে একটা মেল নিয়ে আপনাদেরকে দেখাবো। ট্র্যাম্প মেল ডিসপোজেবল টেম্পোরারি মেল। পোস্টগুলো লাইভ করানোর জন্যে একটা নির্ধারিত সময় আছে, এই সময়টা একটু মেনটেন করে যদি আপনারা পোস্ট করেন তাহলে এখান থেকে ফিডব্যাক পাবেন। আপনারা টেলিগ্রাম দিতে পারেন, আপনাদের স্কাইপ দিতে পারেন। তো এখন টেলিগ্রামটা যেহেতু অ্যাভেলেবেল আছে, যে প্রিভিয়াস যে ভিডিওটা দেওয়া আছে জাস্ট এই ভিডিওটা একটু ফলো করবেন তাহলে বুঝতে পারবেন। টেলিগ্রাম দিয়ে দিবেন, আপনাদেরকে দেখবেন কী পরিমাণ নক করছে। প্রিভিয়াস ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে একটু ভালো করে ফলো করে নেবেন। ট্যাম্প মেল আমাদেরকে এখান থেকে একটা মেল দেবে, জাস্ট সিম্পলি আপনারা এটা বুঝবেন, তারপর আপনাদেরকে এটা দেখাই দিচ্ছি। অনেকেই এই সাইটটা সম্পর্কে আমাকে মেল করেছেন, কমেন্টস করেছেন এবং জানতে চেয়েছেন যে এটা আসলে বাংলাদেশ থেকে সাইন ইন করা যাচ্ছে কিনা। অবশ্যই সাইন ইন করা না গেলে, সাইন আপ করা না গেলে আমরা কাজ করছি কীভাবে, আর আমরা যে ভিডিওগুলো তৈরি করছি আপনাদের সামনেই তো আইপি দৌড়ে, যে ব্রাউজার আইপি দৌড়ে এটা আমরা সাইন ইন করছি। যেহেতু এটা পেইড ভিপিএন হলে ব্যাটার হয়, আমি ফ্রি ভিপিএন দিয়ে দেখাচ্ছি। ফ্রি ভিপিএন দিয়ে অনেক সময় পোস্টগুলো লাইভ হয় না। এখান থেকে একটা মেল দিবে, আমাদেরকে মেলটা নিতে হবে। এই যে আমাদের একটা মেল দিল, জাস্ট মেলটা কপি করলাম, দেন চলে যেতে হবে আমাদেরকে এখানে রেজিস্টারে, ইমেল দিব, দেন একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলাম, দেন হচ্ছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অন করে দিবেন, এটা অন করে দিবেন, এটাতে জাস্ট ক্লিক দিব, আই এম নট এ হিউম্যান এটা ভেরিফাই করতে হবে। যেহেতু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আসছে আপনাদের একটা ট্রান্সলেটর এখানে ইউজ করতে হবে ইংলিশ। তো বেশিরভাগ দেখাচ্ছে বোর্ড, আমাদের বোর্ড সিলেক্ট করে দিই। ওকে, সাইন ইন। যেহেতু ইটালিয়ান ভাষা বেশি একটা বুঝি না আমরা, এখানে যে এমএসটা বেশি আছে এটা দিয়ে দিস। তো পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার লং হতে হবে। স্ট্রং কোয়ালিটির পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। আমি সবাইকে বলছি এটা নিয়ে কোনো হেজিটেশন থাকলে, আমাদের লাইভ ক্লাস আছে, আমরা স্টুডেন্টদেরকে ক্লাস করেছি, আমাদের সাপোর্ট মেম্বার ক্লাস নিয়েছে, এটার ভিডিও আমাদের ভিডিও ডিসক্রিপশন এটা লিঙ্ক দেওয়া থাকবে, আগের প্রিভিয়াস ভিডিও লিঙ্কটা। এখন ক্রিয়েটেড ডান, এখন আমাদের একটা মেইল গিয়েছে, এখানে দেখব ভেরিফিকেশন লিঙ্কটা, এই যে দেখেন আমাদের মেইল চলে আসলো।
জাস্ট ওপেন করবেন। করার পরে এখান থেকে একটা লিংক দিবে, এটা কপি করে নিয়ে ওকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে চাপ দিলেও হবে। আবার লিঙ্কটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। ওকে ডান। তো এখন দেখেন প্রত্যেকবারে যেহেতু এটা ইটালিয়ান সাইট, তাদের ইটালিয়ান ভাষা আসবে, আমাদের এটাকে ইংলিশ করে দিতে হবে। ট্রান্সলেটর ইউজ করবেন উপরে, দেন ইংলিশ, সিলেক্ট ক্যাটাগরি, ওমেন লুকিং ফর ম্যান, বাস আপনাদের এখানে অ্যাড্রেসগুলো দিয়ে জাস্ট এখানে ভেরিফাই করবেন। তাহলে এখানে সাইন ইনটা আমি আপনাদের সাইন আপ আপনাদেরকে দেখালাম, এটা সিম্পল। এখন পোস্ট, আপনাকে এখানে সরাসরি অ্যাড পোস্ট করতে বলবে, ইটালিয়ান কিছু ফরম্যাট টেক্সট লাগবে আপনাদের। আপনারা যে যারা ইটালিয়ানতে সাইট সাইটে চার্ট করতে পারেন না, তাদের জন্য বলবো আমি যে ট্রান্সলেটর আছে আপনাদের ইংলিশ টু বাংলা, জাস্ট এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যেহেতু ইংলিশ বলছে, আপনি এখানে ইংলিশ থেকে বাংলা করবেন, একটু লোড নেবেন ইংলিশ। তো আপনি যদি এখানে ইটালিয়ান চান, ইটালিয়ান, বা আপনি ইংলিশ টু ইটালিয়ান যেটা বলেন, বাংলা আছে, আপনি ইংলিশ লিখবেন, ইটালিয়ান হয়ে যাবে, অথবা বাংলা টু ইটালিয়ান আপনি এটা করতে পারবেন। তো আমরা যেহেতু অনেকে ইংলিশ লিখি, বা যদি বাংলা লিখি তাহলে বাংলা, তাহলে বাংলাতে যদি আমরা এখানে লিখি বিষয়টা যে হাই হাই, তাদের কী হবে এখানে দেখেন, ইটালিয়ানে আমরা জাস্ট লিখি, দেখেন এটা এইভাবে এই ল্যাঙ্গুয়েজগুলো নেবেন, নিয়ে নিয়ে ওইখানে আপনারা পোস্ট করবেন, ইটালিয়ান পোস্ট করবেন, এবং ইটালিয়ান আপনাদের যে চার্ট আসবে, জাস্ট পোস্ট করার সময় আপনারা আপনাদের যে টেলিগ্রামের অ্যাড্রেস আছে, টেলিগ্রাম অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলে ট্রাফিক আপনাকে নক করবে। তো আমাদের ফেক আছে, ফেক যে আছে, ফেক আমাদের 100% ওয়ার্কিং নাও, আমরা এখন ফেক দিয়ে ভালো কাজ করাচ্ছি এবং ভালো কাজ হচ্ছে, অনেক প্রুফ আছে আমাদের। আমরা ইতিমধ্যে কিছু ভিডিও ইউটিউবে দিয়েছি, আমি আগে বলেছি কিছু ভিডিও আমরা ইউটিউবে দিয়েছি, আমরা ফ্যাক্স অ্যান্ড অ্যাপ নিয়ে এত ভিডিও ইউটিউবে আপলোড দিই না, দেখবেন। আর আমরা রিয়েল ট্রাফিক সোর্স সাজেস্ট করব, সাথে কিছু কিছু সিপিএ নেটওয়ার্ক তো থাকছে। তো যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর এখানে একটা কথা বলতে চাই যে এইভাবে কাজ করলে মান্থলি আপনি একটা টার্গেট অনুযায়ী কাজ করতে পারবেন, আপনি এখান থেকে খুব ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।